আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। বাগানের কিছু আপডেট দিচ্ছি আজকে, অগাস্ট মাসের বাগানের আপডেট দিচ্ছি। তো প্রথমে শুরু করছি আমার বেগুন গাছে। আমার বেগুন গাছে প্রচুর বেগুন এসেছে, মাশাআল্লাহ। লতা বেগুন দিয়ে শুরু করছি। এ দেখো আমার লতা বেগুন, ডালে ডালে বেগুন এসেছে, অনেক সুন্দর। এ দেখো লতা বেগুন অনেক এসেছে, ডালে ডালে এসেছে, মাশাআল্লাহ। বেশি লাগাই নেই, তিনটা গাছ বোধ হয় না, চারটা গাছ বোধ হয় লতা বেগুনের। প্রত্যেক কয়টা গাছেই অনেক বেগুন এসেছে, আর ফুলও আসছে, অনেক অনেক ফুল আছে। আর এই দেখো মৌমাছি তো আমার বাগানে আছেই। এ দেখো মৌমাছি তো আমার বাগানে থাকেই সব সময়, তো সেজন্য আমার বেশি কষ্ট করতে হয় না। এখানে সাদা বেগুন হয়েছে অনেক, এই দেখো বড় বড় হয়ে গেছে, এগুলি কাটার সময় হয়ে গেছে, অবশ্য কেটে দিব। কেন আছে সাদা বেগুন, সাদা বেগুনগুলি আর লতা বেগুন তাড়াতাড়ি বের হয়ে গেছে, আর অন্য অন্য বেগুনগুলি বের হচ্ছে, আমার হচ্ছে আর কি। এই যে এখানেও বেগুন বের হচ্ছে, তো সব মোটামুটি পুরা বেগুন গাছেই, সবগুলি বেগুন গাছেই বেগুন হচ্ছে। আর বেগুন গাছগুলি আমি একটু বড় বড় পটেই দেই। দেখো এগুলি বের হচ্ছে, দেখো এই বেগুনটা হচ্ছে অনেক, এই গাছ ছোট গাছ কিন্তু অনেক গাছ বেগুন হচ্ছে। এগুলো সিম গাছ, সিম গাছে একটু কেটে দিতে হবে পাতাগুলো, এখনো করে দিতে পারি নাই, কিন্তু প্রচুর সিম এসেছে আমার। কিছু সিম রেডি হয়ে গেছে খাবার জন্য। এই দেখো এগুলি উঠাতে পারছি না আমি সময়ের জন্য, আসলে তো ভাবছি কিছু উঠিয়ে ফেলবো। আর প্রচুর ফুল গাছে, অনেক ফুল আসছে গাছে। আর গাছের এই যে আগাগুলি আমি কেটে রাখি, গাছ আমি খুব একটা বড় করি না, আসলে ছোটই রাখি গাছ। এখানে অনেক ফুল আসছে, সিমও আসছে অনেক, মাশাআল্লাহ অনেক সিম আছে সব চারিদিকেই। তো সিমগুলি উঠাতে হবে আসলে আমার, আরো অন্য জায়গাও আছে। এই যে সিম, এই দেখো সিম, এগুলি ছোট ভ্যারাইটি, এটি বলতে ইপসা ওয়ান বোধ হয়, এগুলি এগুলি ছোট ছোট, খুব একটা বড় না সিমগুলো। আমি শিওর না এটা কোন ভ্যারাইটি। কাঁকরোল গাছগুলো বড় হয়ে গেছে, এগুলি আমার দেশ থেকে আনা আলু। তো এগুলিকে আমি শীতের দিনে গ্রিন হাউসে রেখে দিই, সামারে বের করি। তো এখন ফুল আসছে ছোট ছোট অনেক, কাঁকরোল হবে কি না আমি ঠিক জানি না এবার। তবে কাঁকরোল গাছটা দেখতে অনেক হেলদি, আমি খাবার দিচ্ছি প্রত্যেক সপ্তাহে। এখন অন্য অন্য গাছ দেখাচ্ছি চলো। দেখো ফুলের গাছগুলি খুব সুন্দর হয়েছে। আসলে গাছ যেহেতু আমার পুরো বাগানে আমি ছড়িয়ে ছিটিয়ে লাগিয়েছি সবজি গাছ, সেজন্য ভিডিও একটা করলে অনেক বড় হয়ে যায় পুরো বাগান দেখাতে, সেজন্য সবটা দেখাবো না, কিছু কিছু দেখাচ্ছি আজকে। এই দেখো আমার রানা বিনস গাছ কত হেলদি, আর অনেক রানা বিনস হয়েছে, আর খেয়েছি অনেকবার উঠি উঠি। আবার এই যে এগুলি উঠাতে হবে, কারণ এগুলো যদি না উঠায় তাহলে বুড়া হয়ে যাবে। এ দেখো এগুলি খেতে খুবই ভালো লাগে, ভাজি করে খেতে বা ছোটো ছোটো করে কেটে শুকনো শুকনো করে শুটকে দিয়েও কিন্তু ভালো লাগে। তো প্রচুর ফুল আসছে রানা বিনস, রানা বিনস আমার খুবই পছন্দ, এবং আমি প্রত্যেক বছর অনেক রানা বিনস লাগাই। এ দেখো অনেক রানা বিনস হয়েছে, একদম সোজা, কোনো মানে অত ঝামেলা হয় না। মাঝে মাঝে ব্ল্যাক ফ্লাই হয়, ওইগুলি একটু খেয়াল করতে হয়, তা না হলে অন্য কোনো ঝামেলা হয় না। পটে লাগিয়েছে দেখো, নিচে সব দিক দিয়ে পটে লাগিয়েছি, এবং নিজে নিজেই উঠে গেছে উপরে। আর এখানে হলো আমার মিষ্টি কুমড়ার গাছ হয়েছে, মিষ্টি কুমড়া দেখলাম কয়েকটা আসছে ছোট ছোট, আমি জানি না এখনো হবে কি থাকবে কি না, কিন্তু গাছগুলি অনেক হেলদি, কারণ দেখো পাতাগুলির সাইজ দেখো এক একটা কত বড় বড়। এগুলি কিন্তু টাবে, এগুলি মাটিতে লাগাইনি আমি, টাবেই হচ্ছে। কিন্তু মাটিতে যে এখানে একটা বেড ছিল আমার পালং শাক, তো বেড একদম কভার করে ফেলছে, তার মানে গাছগুলি অনেক হ্যাপি আছে আর কি। এখানে আমার ফুলকপির গাছ উঠিয়ে খেয়ে ফেলেছি, কারণ এখানে গাছগুলি একদম বেশি হয়ে গেছিলো। আর ফুলকপি আমার কাছে ছোট ছোট ফুলকপি ভালো লাগে খেতে, বাসায় করা ফুলকপিগুলি অনেক ভালো লাগে কিন্তু খেতে। আর
বাঁধাকপি এসেছে অনেকগুলি, অনেক আসলে আমি অনেকগুলি একসাথে লাগিয়ে ফেলেছি, বুঝি নাই যে এত বড় বড় হয়ে যাবে। তো বাঁধাকপিও সুন্দর হচ্ছে, বাড়ছে ভালোভাবে, বাঁধাকপি খাওয়ারও কিন্তু সময় হয়ে গেছে। আসলে হয় কি, অনেক সবজি লাগাই সবগুলি একসাথে যখন বড় হয়, এত তো একসাথে খাওয়া যায় না, তো সেজন্য প্রবলেম হয়ে যায়। তো কিছু উঠিয়ে আমি ফ্রিজ করে ফেলবো। আর সব গাছেই এখন দুবার করে খাবার দিচ্ছি আমি, প্রত্যেক কয়টা গাছেই, কারণ এখন তো ওদের গ্রোথের সময়, আর ফল যেহেতু ফল হচ্ছে এত, সেজন্য খাবার তো দিতেই হবে এখন। তো এখন গ্রিন হাউসে আসলাম, লাল শাক তো প্রচুর খাচ্ছি, মাশাল্লাহ অনেক লাল শাক খাচ্ছি আমি, যত উঠাই তত হয়। আর এগুলি হলো আমার সাদা ডাঁটা, সাদা ডাঁটাও প্রচুর হয়েছে, এগুলিকে উঠাতে হবে আসলে, খেতে হবে। আর এখানে দেখো আমার পুঁই শাক, মাশাল্লাহ, এই দেখো বা এই যে এগুলি ঝুলিয়ে ঝুলিয়ে পড়বে এখন। তো কিছু কিছু কেটে খেয়ে ফেলবো, কারণ অনেক হয়েছে, নিচে অনেক আছে, দেখো কত হয়েছে, দেখো পাতার সাইজ দেখো, এক একটা আমার হাতের চেয়েও বড় এক একটা পুঁই শাকের পাতা, এই যে নিচে অনেক বড় বড় পাতা হয়েছে, এখানে পুরো নিচটাই পুঁই শাক। আমার পুঁই শাক খুবই ভালো হচ্ছে মাশাল্লাহ, পুঁই শাক গাছও সব গাছেই ফিড দিচ্ছি আমি। দেখো পুরা এখানে পুঁই শাক, আসলে জঙ্গলই হয়ে গেছে আমার, এত গাছ হয়েছে। আর এগুলি হইলো সব চিচিঙ্গা গাছ, চিচিঙ্গা গাছও মাশাল্লাহ অনেক বড় হচ্ছে, ছেলে ফুল আসছে প্রচুর, মেয়ে ফুল এখনো দেখা যায় না। এই দেখো সব ছেলে ফুল দেখা যাচ্ছে, আসলে ছেলে ফুলই বেশি আসে, প্রথম আসে তারপরে তো মেয়ে ফুল আসে। তো এগুলিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, যেখানে যেতে চায় ওইখানেই দিচ্ছি যেতে। তো এইগুলিকে আমি জাস্ট যেখানেই যেতে চাই ওইখানে যেতে দিচ্ছি, আগা ডগা গলি বড় হচ্ছে। আর এই যে আমার বাংলাদেশি লেবু, আর আমি এবার আসার সময় শুধু একটা ডাল নিয়ে এসেছিলাম লেবুর। তো এই দেখো মাশাল্লাহ ডাল থেকে গাছ বের হচ্ছে, দেখো ডাল থেকে গাছ বের হচ্ছে মাশাল্লাহ। তো এই হলো আমার ইনডোর। আর করলা গাছ তো আছেই, করলা গাছ আমি ছেঁটে দিয়েছিলাম, আবার করলা একদম হয়ে জোপা হয়ে গেছে, আবার ছাটার দেওয়া ছেঁটে দেওয়ার সময় এসে গেছে। প্রত্যেক সপ্তাহে একবার ছেঁটে দিচ্ছি আমি, তাও কমছে না করলা গাছ আমার মাশাল্লাহ। লাউ গাছে লাউ এসেছে প্রচুর, লাউ এসেছে মাশাল্লাহ, লাউগুলি বড় হয়ে যাচ্ছে পটাপট। আসলে আজকে আমাদের এখানে বেশ অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম আছে, প্রত্যেক ডালে ডালে লাউ এসেছে আমার, সব কয়টা গাছে আসলে লাউ এসেছে। আর লাউ গাছের বড় বড় পাতাগুলি আমি ছেঁটে দিই, যখনই পাতা বড় হয়ে যায় আমি পাতাগুলি ছেঁটে দিই, কারণ বড় পাতা অনেক এনার্জি নেয় সেজন্য। আর যখন ফুলগুলি মরে যায়, এই যে এই ফুলগুলিও কেটে দিব, এগুলিও আমি কেটে দিই, তাহলে গাছের উপরে এনার্জিটা যায় আর কি, এনার্জি কমিয়ে নেয়। টমেটো ফার্টিলাইজার আর গ্রোমোর দিচ্ছি আমি দুই সপ্তাহে দুবার দিচ্ছি একদম, আর পানি দিচ্ছি তো রেগুলার এখন, কারণ আমাদের এখানে এখন অনেক গরম, ডেইলি পানি দিতে হচ্ছে। বড় লাউ আসছে, আর এই দেখো আমার সুইট কর্নের অবস্থা, সুইট কর্ন মাশাল্লাহ কাছে এসেছে, দেখো এগুলির ভিতরে ভিতরে সুইট কর্ন আছে, এক একটা গাছে দুইটা করেও হয়েছে সুইট কর্ন, এই দেখো এগুলি কিন্তু সুইট কর্ন, এগুলির ভিতরে ভিতরে আরও বড় হবে মাশাল্লাহ, আরও বড় হবে, তারপরে উঠাবো যখন শেয়ার করবো ইনশাল্লাহ। আর পুঁই শাক গাছ এখানে, এগুলি অনেক দিন পরে বড় হচ্ছে, এই টাবে কিছু এক্সট্রা ছিল এগুলো লাগিয়েছে, এগুলো অনেক দিন পরে বড় হচ্ছে। এই যে এখানেও আমার লাউ গাছ আছে কয়েকটা, খুব তো একটা বেশি নাই, চাঙ্গারিতে উঠে গেছে, এবং লাউ এসে গেছে বেশ অনেকগুলোই লাউ আসছে, যে অনেকগুলি লাউ আছে এখানে, তো তিনটা তো হবেই না একটা ডালে। তো আর ভাবছি একটু বড় হলে এগুলিকে কেটে দিব। আর এই গাছের পাতাগুলো অত বড় না, কিন্তু গাছে অনেক লাউ আসছে, ওই দেখো উঠে গেছে। আর এগুলি বোধহয় বলে হাজারি লাউ, আমি জানি, এই বিচিগুলি আমি দেশ থেকে নিয়ে আসছিলাম, হাজারি লাউ বলে। তো গাছগুলি বেশ ভালোই উঠছে দেখছি। আমার নাগামরিচ এসেছে, অনেক
গাছ ভর্তি আমার নাগা মরিচ। এগুলি বাংলাদেশি নাগা, এগুলি আফ্রিকান না। আরো আছে গাছ নাগা মরিচের, এগুলি তো আসছে। মিনিচার লাউ গাছ দেখাচ্ছি তোমাদের আমি। এই দেখো এই গাছটা, এইখানে ছোট্ট একটা টাবে দেখো, এটা উঠে উপরে উঠে গেছে। এই যে এখানে, এটা আমার একটা প্লে হাউস বাচ্চাদের আর কি। তো এই ছোট ছোট ডালে দেখো লাউ এসেছে। এই দেখো একদম ছোট গাছ, এটা আরো ছোট ছোট লাউ আসছে। তো বেশ অবাকই হলাম যে এত ছোট গাছে এত লাউ আসে কি। আর আমার চারিদিকটা গাছে একদম ভরে গেছে দেখো। খুবই ভালো লাগে বাগানে আসলে, সকালবেলা বিশেষ করে এত সুন্দর বাতাস আসে, যখন বাতাস হয় খুবই ভালো লাগে। আর এখন গরম বাতাস হয়, বিকালবেলা বাগান করতে অনেক ভালো লাগে। তো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।